हेलो वेलकम टू माय यूट्यूब चैनल डायटिशियन रुनिया घटक। माघ मास पड़े गए प्राय 20-25 दिन हो गए और माघ मास मानी तो परपर बीएड डेट। कारो कारो तो सुनछी तीनटे ते चारटे निमंत्रण, कारोर आबार क्लोज फ्रेंडर बिये अथवा कारोर बाड़िरई बिये, কোনো ভাই বোন রিলেটিভের বিয়ে। তো এইসব ক্ষেত্রে তো 5-6 দিন টানা প্রোগ্রাম লেগেই থাকে। আর সত্যি কথা বলতে কি, বিয়ে বাড়ি থাকলে কোনোভাবে কিন্তু ডায়েট রেস্ট্রিকশন করা যায় না, আর খাওয়া দাওয়া মজা হুল্লোড় রাজ্জাকা সব কিছু মিলে কিন্তু নাজেহাল অবস্থা, আর গড়বড় তো হয়েই যায়। ফলে তো কি হয়, বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ হলে ওয়েট মেশিন বলে যে 3-4 কেজি ওজন বেড়ে গেছে। তোমাদের কার কার সাথে এরকম হয়েছে বলো তো? কপালে ভাঁজ ফেলার কোনো দরকার নেই। যদি এই প্রবলেম তোমাদের কারোর হয়ে থাকে, সেই প্রবলেমটাকে সলভ করার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। এই ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে এমন একটা ডায়েট প্ল্যান শেয়ার করব যাতে এই বিয়েবাড়িতে 4-5 দিনের অনিয়মের ফলে উল্টাপাল্টা খাওয়ার জন্য শরীরে যে টক্সিন তৈরি হচ্ছে সেটা একদম বের হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে এই 3-4 কেজি যে ওজনটা বেড়েছে সেটাও কিন্তু কমে যাবে। এই ডায়েট প্ল্যানটা ফলো করার আগে কতগুলো কথা একটু বলে দিই। এই ডায়েট প্ল্যান কিন্তু 2 দিনের বেশি ফলো করবার কোনো দরকার নেই, আর যখন এটা ফলো করবে তখন 8-9 ঘন্টা ঘুমাতে হবে এবং সারাদিন যতটা পারবে রেস্ট নেবে, এক্সারসাইজ করবারও কোনো দরকার নেই। এইসব কারণে ছুটির দিনে এই ডায়েট প্ল্যানটা ফলো করলে কিন্তু সবথেকে ভালো হয়। তাই বিয়েবাড়ির পরে যে কামিং স্যাটারডে বা সানডেটা থাকবে, 2 দিন ছুটি থাকবে, তখন এই ডায়েট প্ল্যানটা কিন্তু ফলো করবে। আর হ্যাঁ, এই 2 দিন অন্তত 4 লিটার জল তো খেতেই হবে, আর সুগার তো খাওয়া চলবেই না, নুনও কিন্তু খাওয়া যাবে না। রান্নায় নুন ব্যবহার করতে পারো, কিন্তু কাঁচা নুন কিন্তু পাতে নুন খাওয়া যাবে না। আর ডায়েটটা কিন্তু ভেজিটেরিয়ান ডায়েট, কারণ যেহেতু বিয়েবাড়িতে আমাদের বাঙালি, বিশেষ করে বাঙালি বিয়েবাড়িতে প্রচুর মাছ মাংস প্রোটিন ডায়েটটা অনেক বেশি খাওয়া হয়, তাই এই ডায়েটটা কিন্তু একদম ভেজ ডায়েট। তো চলো দেখে নেওয়া যাক ডায়েটে কী কী আছে। ঘুম থেকে উঠে আর্লি মর্নিং ড্রিঙ্ক, এক্ষেত্রে খেতে হবে লিউকোয়াম লাইম ওয়াটার। পাতিলেবুর সাইট্রিক অ্যাসিড শরীরের জমা টক্সিন বার করতে সাহায্য করে। এবার ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে খাবে মিক্সড ফ্রুট, আর অবশ্যই নেবে পাকা পেঁপে, কারণ পাকা পেঁপে ডাইজেশন ক্ষমতা বাড়ায়। এছাড়া তোমাদের পছন্দ মতো যে কোনো ফলই নিতে পারো। এই মিক্সড ফ্রুট শরীরকে ভিতর থেকে হিল করবে আর অনেক বেশি এনার্জি দিতে সাহায্য করবে। মিড মর্নিং স্ন্যাকে কিন্তু গোটা একটা শশা খাবে, কারণ ডিটক্সিফিকেশন করতে শশার জুড়ি মেলা ভার। এবার লাঞ্চ টাইম, লাঞ্চ টাইমে বিট, গাজর, টমেটো দিয়ে বানিয়ে ফেলো একটা গরমা গরম স্যুপ, যার থেকে পেয়ে যাবে পর্যাপ্ত পরিমাণ ভাইটামিনস, মিনারেলস এবং ফাইবার। এর সাথে নেবে মাল্টিগ্রেন আটা দিয়ে তৈরি একটা হাতে গড়া রুটি। ইভিনিং স্ন্যাকে খাবে 150 গ্রাম টক দই, যার থেকে শরীর পাবে গুড ব্যাকটেরিয়া। এর সাথে খেতে পারো কয়েকটা অ্যালমন্ড। ডিনার টাইম হবে রাত 8টা, খেয়াল রাখবে এর থেকে যেন দেরি না হয়। ডিনারে 250 গ্রাম রকমারি কাঁচা সবজির সাথে 2 টেবিল স্পুন ফাইবার সমৃদ্ধ র ডালিয়া অথবা র ওটস মিশিয়ে 1 টিস্পুন তেল দিয়ে তৈরি করে নাও গরমা গরম পোলাও। বেড টাইমে খাবে 1 কাপ আদা দেওয়া গ্রিন টি, যার থেকে পাবে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, আর হ্যাঁ, এটা মেটাবলিক রেট ইনক্রিজ করতেও কিন্তু হেল্প করবে। তো এই ছিল আজকে ডিটক্স ডায়েট প্ল্যান। হোপফুলি তোমাদের এই ডায়েট প্ল্যানটা অনেক অনেক কাজে লাগবে, শুধুমাত্র যেটুকু ওয়েট গেইন করেছো সেটাকে লস করার জন্যই নয়, কিন্তু বিয়েবাড়ির পর 3-4 দিন বিয়েবাড়ির পরে একটা শরীরের মধ্যে লেথার্জি ভাব চলে আসে, এই ক্লান্তিটা কাটিয়ে এনার্জি গেইন করে নতুন উদ্যমে আবার কাজের জগতে ফিরে আসবার জন্য কিন্তু এই ডায়েট প্ল্যানটা ভীষণ ভীষণভাবে তোমাদের হেল্প করবে। কিন্তু যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই কোলেস্ট্রল, গাউটের মতো লাইফস্টাইল ডিজর্ডারগুলো আছে, তারা কিন্তু কখনোই এই ডায়েট প্ল্যান ফলো করবে না। কোনো ডায়েটিশিয়ানকে দিয়ে পার্সোনালাইজড ডায়েট চার্ট বানিয়ে সেটা মেনে খাওয়া দাওয়া করবে। এই ডিটক্স ডায়েট প্ল্যানটা কিন্তু যাদের কোনো অসুখ বিসুখ নেই তাদের জন্যই দেওয়া হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর
ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাতে তাদের কাছেও কিন্তু এই ডায়েট প্ল্যানটা পৌঁছে যায়। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন রকম ডায়েট টিপস, ওয়েট লস টিপস এবং হেলদি রেসিপি শেয়ার করি। তাহলে এইগুলো সব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হেলদি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।